সারা দেশে উদযাপিত হচ্ছে ঐতিহাসিক 7ই মার্চ। দিনটি উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা, আলোচনা সভা ও র্যালি সহ নানা আয়োজন ছিল। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকালে শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় পুলিশের একটি চৌকস দল। পরে শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধারা ছাড়াও বিভাগীয় কমিশনার, সিএমপি কমিশনার, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়া মহানগর আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন নানা আয়োজনে পালন করে দিবসটি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই অমর ভাষণ আমাদের আজও জাগিয়ে রাখে। এই ভাষণের এই দিনের গুরুত্ব বাঙালি জাতির কাছে অনস্বীকার্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বাঙালি জাতির অস্তিত্ব যতদিন থাকবে এই ভাষণের গুরুত্ব ততদিন থাকবে। বর্তমানে সরকার সেই ভাষণের মূল যে উপযুক্ত বিষয় ছিল, এখন আমরা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসাবে আমরা যে নিজেদের অধিকারকে ফিরে পেয়েছি এবং এই দেশটাকে একটি শক্তিশালী সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে গড়ে তোলাটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য, এবং সেখান থেকে এই জাতি এখনও অনুপ্রেরণা পায়। খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা সহ সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ হাদিস পার্ক থেকে বের হয় বর্ণাঢ্য র্যালি। পরে কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা জানায় প্রশাসন ও বিভিন্ন সংগঠন। বরিশালে সকালে নগরীর বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা জানান সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। সোহেল চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। রংপুরেও নানা আয়োজনে উদযাপন করা হয় 7ই মার্চ। সকালে ডিসির মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় প্রশাসন, সিটি মেয়র, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী করা হয়। দিবসটি উপলক্ষে পাবনায় সকালে জেলা পরিষদের চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জন, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সব সরকারি প্রতিষ্ঠান, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার প্রদান করা হয়। গোপালগঞ্জের নানা আয়োজনে উদযাপন করা হয় দিবসটি। বঙ্গবন্ধু প্রত্যেকটা শব্দ 7ই মার্চে শুধু বাচ্চাদের ভিতর ছিল না, সেটাও এখন থেকে চলে যাচ্ছে, যে কারণে আমাদের সবচেয়ে বড় আশা বাঙালি জাতি এর থেকে অনেক শিক্ষা লাভ করবে এবং এর চাইতে আরও যত সামনের দিন যাবে আরও 7ই মার্চে আরও রিসার্চ করার জন্য আমি সবার কাছে অনুরোধ করব। মুক্তিযুদ্ধের আদর্শ এবং জাতির পিতার যে আদর্শ, সেই আদর্শ উজ্জীবিত করতে আমরা 1108 শব্দের 19 মিনিটের সেই ভাষণটা তাদেরকে দিয়ে আত্মস্থ করিয়েছি। এতে করে তারা জাতির পিতার যে স্বপ্নে সোনার বাংলা, সেই স্বপ্নে সোনার বাংলা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। এছাড়া সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হয় ঐতিহাসিক 7ই মার্চ। রওশন জাহান মিষ্টি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।